আজকে আমরা পড়ব সুন্দরবনের প্রাণী সম্পর্কে সুন্দরবনে হাজার হাজার প্রজাতির প্রাণী রয়েছে পশু পাখি রয়েছে তাদের অনেকের সম্পর্কে আমরা জানি এবং অনেকগুলো আমরা জানি না তাই সুন্দরবনের প্রাণী সম্পর্কে জানার আগে আমরা তাদের কিছু ছবি দেখিনি আমরা হরিণ দেখতে পাচ্ছি প্যাঁচা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের নাম না জানা প্রাণী আমরা দেখতে পাচ্ছি আমরা হিরন পাখি দেখতে পাচ্ছি এবং এখানে কি দেখতে পাচ্ছি কাঁকড়া বন্য বিড়াল যাকে বলা হয় ওয়াইল্ড ক্যাট এছাড়া আমরা এখানে কুমিরও দেখতে পাচ্ছি তাহলে এই সমস্ত প্রাণীগুলো সম্পর্কে আমরা এখন জানব আমরা সুন্দরবনের এরিয়াটা প্রথমে আমরা কার সম্পর্কে জানবো রয়্যাল বেঙ্গল টাইগার সম্পর্কে জানব বাংলাদেশের দক্ষিণে রয়েছে প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন সমুদ্রের কোল ঘেঁচে গড়ে উঠেছে এই বিশাল বন এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা কেওড়া ও সুন্দরী গাছের বন তেমনি রয়েছে নানা প্রাণী জীবজন্তু বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম যেমন ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার কথা আর সিংহ বললেই মনে ভেসে ওঠে আফ্রিকার কথা তেমনি বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম এই বাঘ থাকে সুন্দরবনে এই বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার ভয়ঙ্কর এর চাল চলন রাজার মতো সুন্দরবনের সাত সাথে গোলপাতার বনে এ ঘুরে বেড়ায় আমরা একটু আগে রয়াল বেঙ্গল টাইগারের ছবি দেখতে পেয়েছি এই বাঘ কি করে শিকার করে জীবজন্তু সুযোগ পেলে মানুষও খায় এক সময় সুন্দরবনে ছিল চিতা ও ওল বাঘ কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না প্রাণীবিদরা বলেছেন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ এ বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে যাতে চিতাবাঘ এবং ওলবাঘের মতো আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারও বিলুপ্ত হয়ে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকম হরিণ কোনোটার বড় বড় শিং কোনোটার গায়ে ফোটা ফোটা সাদা দাগ এদের বলে চিত্রা হরিণ একসময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল ছিল হাতি ছিল বুনো শুয়োর এখন এসব প্রাণী আর নেই তবে দেশের রাঙামাটি আর বান্দরবানের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায় যে যেকোনো দেশের জন্যই জীবজন্তু পশুপাখি এক অমূল্য সম্পদ দেশের জলবায়ু আবহাওয়া গাছপালা বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলেই সে দেশের প্রাণীকুল জীবন ধারণ করে থাকে একটু লক্ষ্য করলে দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই এক সময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত শকুন দেখতে যে খুব সুন্দর পাখি তা কিন্তু নয় এরা উড়ে বেড়ায় আকাশের অনেক উপরে বাসা করে গাছের ডালে মানুষের পক্ষে যা ক্ষতিকর সেইসব আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে এভাবে পরিচ্ছন্ন রাখে কিন্তু শকুন এখন বাংলাদেশে বিলুপ্তপ্রায় পাখি প্রাণী বৃক্ষতা সবকিছুই প্রকৃতির দান তাকে ধ্বংস করতে নেই ধ্বংস করলে নেমে আসে নানা বিপর্যয় বন্যা খরা ঝড় ইত্যাদি পশু পাখি ও জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে প্রকৃতিতে যদি বিপর্যয় ঘটে তবে এদের জীবনও বিপন্ন হয় সুন্দরবনের অনেক প্রাণী প্রাকৃতিক পরিবর্তনের ফলে বিলুপ্ত হয়ে গেছে যেসব প্রাণী আছে তাদের বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে আমরা দেখতে পাচ্ছি কি মানুষ কাঠ কেটে বন জঙ্গল জ্বালিয়ে বনভূমির ক্ষতি করছে সেই সাথে বনভূমি বা বন জঙ্গলে অবস্থানরত পশু পাখিরও ক্ষতি হচ্ছে তারা বিভিন্ন ভাবে আহত হচ্ছে বা খাদ্যের অভাবে মারা যাচ্ছে এছাড়া মানুষ পশু শিকার করেও তাদের ক্ষতি করছে এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি কি প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা জলোচ্ছ্বাস খরা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ বনভূমির ক্ষতি করে এবং সেই সাথে বিভিন্ন ধরনের পশু পাখিরও ক্ষতি করে আমরা গল্পে ক্যাঙ্গারু সম্পর্কে পড়েছি এবং বলেছি কি ক্যাঙ্গারুর নাম শুনলে অস্ট্রেলিয়া এই দেশটির কথা মনে পড়ে কেন আমরা একটু জেনে নিত অস্ট্রেলিয়াতেই পাওয়া যায় এমন একটি প্রাণী যার নাম হচ্ছে ক্যাঙ্গারু এদের চারটি পা কিন্তু পেছনের দুটি পা বড় এবং সামনের দুটি পা ছোট এর ফলে অন্যান্য চতুষ্পদ প্রাণীর মতো এরা হাঁটা চলা করতে পারে না পেছনের দুপায়ে ভর দিয়ে এরা লাফিয়ে লাফিয়ে চলে ট্যাঙ্গারু তার বুকের নিচে একটা থলিতে বাচ্চা রাখে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এরপর আমরা জানি চিতাবাঘ সম্পর্কে যা একসময় সময় সুন্দরবনের ছিল কিন্তু এখন বিলুপ্ত হয়ে গেছে চিতাবাঘ হচ্ছে কি এক ধরনের বাঘ অন্য বাঘের সঙ্গে চিতাবাঘের পার্থক্য হলো চিতা বাঘ কাছে উঠতে পারে যা অন্যান্য বাঘ পারে না চিতাবাঘ অন্যান্য বাঘের চেয়ে দ্রুত দৌড়াতে পারে চিতাবাঘের গতির সাথে পেরে উঠতে পারে এমন প্রাণী খুব কমই আছে এখন আমরা জানবো গন্ডার সম্পর্কে কালো রঙের চতুষ্পদ প্রাণী উচ্চতায় ও লম্বায় প্রায় গরুর আকারের এতে নাকের উপরে শিং থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাণী মানে কি তার চারটি পা রয়েছে এবং গন্ডারের নাকের উপর শিং থাকে এই শিং দিয়ে অনেক ধরনের জিনিস তৈরি করা হয় আমরা সুন্দরবনের প্রাণী গল্পটিতে যে শব্দগুলো পড়েছি সেগুলোর অর্থগুলো একটু জেন নি অপার অপার অর্থ কি অগাধ বা অসীম অর্থাৎ যার কোনো শেষ নেই তাকে বলা হচ্ছে কি অসীম সৌন্দর্যের এক অপার সম্ভার আমাদের সুন্দরবন যার বর্ণনা করে শেষ করা যাবে না সম্ভার মানে কি বিভিন্ন উপাদান বিভিন্ন জিনিস অর্থাৎ আমাদের সুন্দরবনে বিভিন্ন উপাদান রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে বিভিন্ন ধরনের জীব জন্তু রয়েছে রয়্যাল রয়্যাল মানে কি রাজকীয় ভয়ঙ্কর ভীষণ ভীতিজনক অত্যন্ত অমূল্য অর্থকে যার মূল্য নির্ধারণ করা যায় না অর্থাৎ টাকা পয়সা দিয়েই সেই জিনিসটার মূল্য নির্ধারণ করা যাবে না সেটা এতটাই গুরুত্বপূর্ণ পরিমণ্ডল পরিধি বা পরিবেষ্টন অর্থাৎ কোনো কিছুকে ঘিরে রাখা বিলুপ্ত অর্থ কি যা লোপ পেয়েছে অর্থাৎ যা এখন নেই যা আগে ছিল পৃথিবীতে কিন্তু এখন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে পৃথিবীতে তা এখন পাওয়া যায় না ধ্বংস অর্থ হচ্ছে কি নাশ অথবা ক্ষয় অর্থ হচ্ছে অনাবৃষ্টি বা রোধ। পশু পাখি কিভাবে পশু পাখি বিভিন্ন ভাবে আমাদের উপকার করে অনেক পশু পাখি যেমন শকুন মানুষের জন্য অপকারী ময়লা আবর্জনা খেয়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখে মানুষের বসবাসের উপযোগী করে তোলে এছাড়াও পশু পাখি প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে আমাদের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় প্রাকৃতিক বিপর্যয় রোধ করার জন্য এই পশু পাখি আমাদের জন্য খুবই উপকারী সুন্দরবনের প্রাণীদের বর্তমান অবস্থা কি একসময় সুন্দরবনে ছিল অনেক চিতাবাঘ এবং ওল বাঘ সেগুলো এখন সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে গেছে এছাড়াও একসময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল হাতি ছিল বুনো শুয়োর ছিল এসব প্রাণীও এখন আর দেখতে পাওয়া যায় না তাহলে আমরা দেখতে পাচ্ছি সময়ের সাথে সাথে সুন্দরবনের অনেক প্রাণী এখন বিলুপ্ত হয়ে গেছে এবং অনেক প্রাণী বিলুপ্তের পথে রয়েছে কিভাবে সুন্দরবনের হাত থেকে রক্ষা করা বা বাঁচানো জীব জন্তু এইসব প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে প্রকৃতিতে যদি বিপর্যয় ঘটে তবে এদের জীবনও বিপন্ন হয়ে যায় তাই প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য আমাদের বন জঙ্গল রক্ষা করতে হবে আমরা অনিয়ন্ত্রিত ভাবে বা অপরিকল্পিত ভাবে বন জঙ্গলের গাছপালা কেটে না বন জঙ্গল না এছাড়া আমরা আমরা বিভিন্ন ধরনের শিকার না যদি প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে পশু পাখিকে অযথা কষ্ট না দিয়ে শিকার না করি তাহলে এই প্রকৃতি পশু পাখির বেঁচে থাকার জন্য একটি আদর্শ জায়গা হয়ে উঠবে তাহলে আমরা যদি সুন্দরবনের প্রকৃতি বা প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে পারি তাহলে আমরা এই বনের প্রাণীদেরও বিলুপ্ত হাত থেকে রক্ষা করতে পারব আমরা এখন কি করব খালি ঘর পূরণ করব। বাংলাদেশ অপার সৌন্দর্যে ভরপুর বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ শকুন বাংলাদেশে এখন বিলুপ্ত প্রায় প্রাণী অর্থাৎ যাকে দেখা যায় না বললেই চলে যা লুপ্ত হওয়ার পথে রয়েছে ক্যাঙ্গারুর সঙ্গে বিশ্বের কোন দেশের নাম জড়িয়ে আছে আমরা জানি ক্যাঙ্গারুর সাথে অস্ট্রেলিয়া এই দেশটির নাম জড়িয়ে রয়েছে আর সিংহের সঙ্গে বিশ্বের কোন দেশের নাম জড়িয়ে রয়েছে সিংহের সাথে আফ্রিকার নাম জড়িয়ে রয়েছে আর রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে কোন দেশের নাম জড়িয়ে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার সঙ্গে বাংলাদেশের নাম জড়িয়ে রয়েছে অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার যেরকম বাংলাদেশে বিখ্যাত ঠিক তেমনই সিংহ আফ্রিকায় বিখ্যাত বা জনপ্রিয় ক্যাঙ্গারু অস্ট্রেলিয়া জনপ্রিয় আগে ছিল কিন্তু এখন কোন কোন প্রাণী সুন্দরবনে দেখা যায় না আমরা পড়েছি যে সুন্দরবনে আগে চিতা বাঘ ছিল ওল বাঘ ছিল এছাড়াও শোকোনো দেখা যেত এছাড়াও সুন্দরবনে একসময় প্রচুর গন্ডার ছিল হাতি ছিল বুনশোর ছিল এই সকল প্রাণীও এখন আর দেখতে পাওয়া যায় না বাংলাদেশের কোথায় কোথায় হাতি দেখতে পাওয়া যায় এক সময় সুন্দরবনেও হাতি দেখতে পাওয়া যেত কিন্তু এখন আর সুন্দরবনে হাতি দেখতে পাওয়া যায় না বাংলাদেশের দেখা তারপরে বান্দরবন রাঙামাটি শকুন কিভাবে মানুষের মানুষের উপকার করে। জন্য ময়লা আবর্জনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে সে সকল ময়লা আবর্জনা কি করে শকুন খেয়ে পরিবেশকে রক্ষা করে পরিচ্ছন্ন রাখে তাই শকুন মানুষের জন্য ক্ষতিকর আবর্জনা খেয়ে ফেলে মানুষের উপকার করে আমরা এখন ঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন বললেই মনে পড়ে যায় কোন দেশের কথা আমরা জানি কি অস্ট্রেলিয়া আফ্রিকার কথা উঠলে কোন প্রাণের কথা মনে পড়ে সিংহ হাতি বাঘ না উঠ আমরা জানি কি সিংহ বাংলাদেশের কোন জঙ্গলে হাতে দেখতে পাওয়া যায় রাঙামাটি ও বান্দরবনের জঙ্গলে আমরা হাতে দেখতে পাই কোন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে শকুন কোনোটার বড় বড় শি কোনোটার গায়ে ফোটা ফোটা সাদা দাগ প্রাণীটির নাম কি আমরা জানি কি চিত্রা হরিণ